জয়ের পর বাংলার জনগণকে অভিনন্দন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজধর্ম পালন করার আহ্বান কর্মীদের কোন রকম রাজনৈতিক হিংসা যাতে না ঘটে সেদিকে বিশেষ নজর রাখার কথা বললেন মাননীয় মুখে রাজভবনে শপথ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাথে থাকবেন বিধায়কেরা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী উপস্থিত থাকবেন শপথ গ্রহণের এই অনুষ্ঠানে শপথ গ্রহণের পরই প্রধান কাজ করোনা মোকাবিলা করা তৃণমূল কংগ্রেস বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে রাজভবনে গিয়ে নতুন করে সরকার গঠনের দাবি জানিয়ে এসেছেন তিনি জানা গিয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা তো আমি আপনাদের থ্যাংকস দিচ্ছি যে আপনারা কষ্ট করে এই গরমের মধ্যে রোদ্দুরের মধ্যেও এসছেন আমি আমার পার্টির মিটিংয়ে যাচ্ছি এখন আমাদের লেজিসলেচার পার্টির মিটিং ডাকা হয়েছে খুব শর্ট টাইমে শর্ট টাইম মানে সবে কালকে ইলেকশন হয়েছে হয়তো অনেকে আসতে পারবে কিনা আমি জানি না আশা করি আসবে তো তার মধ্যে কয়েকজনের কোভিড টোভিডও আছে তো পার্টি অফিসে চারটে মিটিং ডাকা হয়েছে সেখানে দেখি দলের কি সিদ্ধান্ত হয় দল কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমার পক্ষে কোনো সিদ্ধান্ত জানানোটা ঠিক হবে না বলে রাজনৈতিক সৌজন্যতা অভাব হবে বলে আমি মনে করি তাই যেহেতু আপনাদের ডেকে ফেলেছিলাম আমরা ভেবেছিলাম মিটিংটা হয়তো দু তিন দিন বাদে করবো কিন্তু যেহেতু কোভিড আমাদের নক করছে ভীষণ এবং কোভিড সিচুয়েশানটা খুব স্ট্রংলি আমাদের হ্যান্ডেল করতে হবে করছি আমরা অলরেডি আমি ইলেকশনের সময়েও মনিটরিং করেছি এবং এখনও এভরিডে করছি কিন্তু তা সত্ত্বেও এটা ইমিডিয়েট করে ফেলতে হবে যা যা করার এবং অ্যাসেম্বলি যারা ওত নেবে অ্যাসেম্বলি যারা মেম্বার তাদেরও তো যতক্ষণ পর্যন্ত ওত না নিতে পারছে অ্যাজ এ এমএলএ তারা তো তারা এমএলএ হিসেবে বলতে পারে না সুতরাং এগুলো সব আজকে আমরা ঠিক করব আমি চারটে মিটিংয়ে যাচ্ছি মিটিংয়ে এখানে দল সিদ্ধান্ত নেবে এক হচ্ছে ওত নেয়ার ব্যাপারটা দুই হচ্ছে অ্যাসেম্বলি